টাকা রোজগারের পিছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পিছনে ছুটছে। যে থাকার এমনিতেই থাকবে এটা সম্পূর্ণ ভুল। যদি হাতে অর্থ থাকে সবাই থেকে যাবে সব সময়। মনের কথা আর মনের ব্যথা বোঝে যেই জন, সেই তো তোমার প্রকৃত আপনজন। নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন, মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। কিছু মানুষ আমাদের এমন একটা অবস্থানে রাখে, না পাওয়া যায় তার কাছ থেকে মুক্তি, না পারা যায় তার কাছে যাওয়া, এক কথায় আমাদের ঝুলিয়ে রাখে। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। জীবনে যদি কারো উপকার করেন তবে সেটি চিরজীবনের জন্য ভুলে যাবেন। যদি কখনো কারো উপকার পান তবে সেটি সারা জীবন মনে রাখবেন। কচু পাতা দেখেছেন নিশ্চয়, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। কোনো কাজকে ছোট মনে করবেন না, উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো লাগার দিক এবং খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালোটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ফেলে দেবেন এটা তো হতে পারে না। জীবনে বন্ধু বান্ধবদের উপর কম বিশ্বাস করবেন। অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখে। ফেসবুকে কারো সাথে কমেন্টে তর্কাতর্কি করবেন না, সেখানে তর্কাতর্কি করাটা এক ধরনের বোকামি। কারণ ফেসবুক হলো ইন্টারনেটের ডাস্টবিন। মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। যদি জীবনের সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্য ভ্রষ্ট করে। মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যে হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না। জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়, ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। ভুল দেখে ঘোরালে তুমি স্ক্রু পর্যন্ত খুলতে পারবে না, তাহলে ভুল দেখে পরিশ্রম করলে তুমি জীবনে সফল কিভাবে হবে? যদি কখনো কারো উপকার পান তবে সেটি সারা জীবনে মনে রাখবেন। জীবনের তিনটি চমৎকার চিন্তা। এক, টেনশন আপনাকে মেরে ফেলার আগে টেনশনকে হত্যা করুন, অযথা টেনশন থেকে দূরে থাকুন, সবসময় পজিটিভ চিন্তাভাবনা করবেন। দুই, লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগে আপনার লক্ষ্যে পৌঁছান, শুধু ভেবেই জীবন পার করবেন না। তিন, জীবন আপনাকে ছেড়ে যাওয়ার আগে সুন্দর মতো জীবনযাপন করুন, বাঁচার মতো বাঁচুন। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই, তাই সকলকে নিজের মূল্য বোঝাতে কম কথা বলুন, সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়, এটাই প্রমাণিত। আমাদের আশেপাশের মানুষগুলোই আমাদের লাইফ নিয়ে বেশি মাথা ঘামায়, তাই তাদের মন রক্ষা করতে গিয়ে নিজের সুখটাই আমরা মাটি করি। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না,
জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দুজন মানুষের সম্পর্কের মধ্যে যতটা না ভালোবাসাবাসি তার থেকে বেশি থাকে অভিমান আর ঝগড়া, আর এই দুটোই হলো ভালোবাসার মূল আকর্ষণ। অভিমান হলো জমা বরফের মতো, ভালোবাসার আঁচে অভিমান গলে জল হয়ে যায়। প্রতিটা বিবাহিতা মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। কথা ফুরিয়ে গেলে দূরত্ব বেড়ে যায়, চাহিদার চেয়ে বেশি ভালোবাসলে ভালোবাসার মানুষ অবহেলা ছুড়ে দেয়। কেউ অন্যের খাবার কেড়ে খেয়ে খুশি হয়, আবার কেউ নিজের ভাগের খাবার অন্যকে খাইয়ে খুশি হয়। আসলে পুরো ব্যাপারটাই সংস্কার আর মানসিকতার। যেখানে শব্দ কাজ করা বন্ধ করে সেখানে নীরব থেকে গুরুত্ব বুঝিয়ে দাও। নীরবতা নিজেই একটা বড় শব্দ। গুরুত্ব কমালে দূরত্ব তৈরি হবে, দূরত্ব তৈরি হলে গুরুত্ব হারাবে, গুরুত্ব হারালে সম্পর্ক এমনিতেই ভাঙবে। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। আপনি যত বড়ই হবেন ততই মানুষ চিনবেন, মানুষ কত ধরনের হয় সেটা বুঝতে পারবেন। তর্কে না গিয়ে চুপ থাকুন, কারণ মূর্খরা যুক্তি ছাড়াই তর্কে সেরা। যদি কোনো কাজে দ্রুত সফল হতে চান অবশ্যই কাজটি ভালোবেসে যত্ন সহকারে করুন, আজ না কাল সফলতা আসবেই। পৃথিবীতে কেউই বিজি না, আসলে সব নির্ভর করে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আজকাল আর সিনেমার অভিনয় দেখার প্রয়োজন পড়ে না, চোখের সামনে চেনা মানুষদের অভিনয় দেখতে দেখতেই কেটে যায় সময়। রাতে যাদের খুব তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী কম মানুষই আছে। সুখ হলো কাগজের নৌকার মতো, কিছুক্ষণ ভেসে চোখের পলকে ডুবে যায়। ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে সাহায্য করো, থমকে গেলে জীবন পথে ভরসা দিয়ে হাতটি ধরো। সৎ লোক সাতবার বিপদে পড়লেও উঠে দাঁড়ায়, আর অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত যায়। জীবনে যতটা না একজন ভালো মানুষ প্রয়োজন, ঠিক তার চেয়েও নিজের জীবনে একজন মানসিক শান্তি দেওয়ার মানুষটা একটু বেশিই প্রয়োজন। শুধু পারফেক্ট পার্টনার এবং লাক্সারিয়াস লাইফ পেলেই একজন মানুষ কখনো সুখী জীবনের অধিকারী হতে পারে না। খারাপ মানুষ চেনার তিনটি উপায় হল, এক, যে মানুষেরা সবসময়ই নিজের স্বার্থ আগে দেখে, দুই, যারা কথায় যুক্তিতর্ক শুরু করে দেয় এবং ভুল বললেও তর্কে কিছুতেই হারবে না, তিন, সবাইকে সন্দেহ করে, কাউকেই ভালো বলে মনে করে না। যদিও আমার শরীর ক্ষণস্থায়ী কিন্তু আমার মস্তিষ্ক পুরো বিশ্বকে উপলব্ধি করার জন্য মুক্ত। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি অথবা তার কাছে কোনো উত্তর নেই, বরং সম্পর্কটা সে বাঁচিয়ে রাখতে চায়। তিনটি জিনিস সবসময় মনে রেখো, এক, যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না, দুই, যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে বড় কোনো প্রতিশ্রুতি দিও না, তিন, যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না।